मांगे भक्त जनिए शंभु शरण आए, मांगे भक्त जनिए कष्ट। हेलो एवरीवन, गुड मॉर्निंग, सबाई केमन आछो? आशा करी अनेक भालो आछो, तुम्हारा सुस्थ आछो और आमिओ भालो आछी, सुस्थ आछी। आज के हच्छे सोमवार, तो आगे दिन थेके तो तुम्हारा जरा जरा ब्लॉगटा देखेछो जानो जे आज के पुजो करब। सिंहासन रखा हो गेछे, अनेक भावना चिंता दुजने झगड़ाझाटिर पर ठाकुर पुजो कर ले मन के स्थिर करे करते हैं, किन्तु आमादेर सबेते ही झगड़ा। तो अनेक ओके आमी आमार प्रब्लेमगुलो बोललाम जे ओखाने करले कि आमार माने भालो किछु आमी पाबो, माने कोन दिकटा करले आमार भालो हबे, तो ओके बलार पर ओखानेई ओ सिंहासनटा राखलो। तो आमी तो भोरबेला उठे समस्त काज करेछि, आगेर ब्लगे तोमरा देखे निएछो। तारपरे स्नान करे पड़लाम एई जे सबुज नाइटीटा, तो तोमरा एकटु जानिओ श्रावण मास आदौ आछे कि शेष हये गेछे। आमार कपालटा होयतो एमोनी खराब छिलो जे श्रावण मासेर प्रथम सोमवार, द्वितीय सोमवार, तृतीय सोमवार, चतुर्थ सोमवार, कोनो सोमवारेई आमी शिव बाबार माथाय जल ढालते पारिनी। तो आज के जदि श्रावण मासे होये थाके ताहले होयतो बा आमार कपालटा माने भालो आछे बा भालो थाकार जोन्नो होयतो आजके आमी जल ढालते पारबो। तो जाइ होक, चलो दिनटा शुरू करछि एखन थेकेई। एखन अनेकटा बेजे गेछे, तबे आमादेर एखाने किन्तु सबाई घुमाच्छे। आमी उठेछिलाम 6:30 समय, तखन बोलते गेले केन अंधकार छिल। तो आमार समस्त काजबाज हये गेछे, एखन स्नान टान करे रेडी हये गेछि। एबार जाबो ठाकुरेर जन्य एकटुखानि लुचि बानाबो आर पायेश करबो, लुचि करबो आर इच्छा आछे नारकेल नाड़ू करार, तबे सेटा मार्केटे गिएई होच्छे बुझा जाबे सिचुएशन देखे जे नारकेलटा कुड़ाबो कि करे। তো যাই হোক, চলো এখন লুচির ময়নটা দেই, তারপরে ও ঘুমাচ্ছে, ওকে ডাকবো, তারপরে মার্কেটে যাব ফুল বেলপাতা সঙ্গে ঠাকুরের একটু থালা ছোট গ্লাস এগুলো কেনার জন্য। তাহলে চলো এখন রান্নাঘরে যাই, আর রান্নাঘরটাও পুরো রেডি, তোমরা তো দেখেছ আগের দিনের ভিডিওতে। এখন রান্নাঘরে যাই, চলো। তো বন্ধুরা, আমি তো তোমাদেরকে আগে দিন আগে থেকেই বলে রেখেছি যে আমি যেই বাসনগুলোতে আমাদের সচরাচর খাওয়া দাওয়া করি সেগুলোতেই ঠাকুরের ভোগটা বানানোর জন্য ব্যবহার করছি। ওদিকে আমি ময়দাটা চিনিটা দিয়ে দিয়ে এখানে একটু সাদা তেল গরম করে নিচ্ছি, আর তারপরে ময়দাটা মাখানোর সময় একটুখানি গরম জল লাগবে, সেই জন্য একবারে যখন ইন্ডাকশানটা অন করেছি ভাবলাম গরম জলটার জন্য একটু চাপিয়ে দিই। এদিকে আমি একটুখানি ময়দাটা ফাঁক করে দিয়ে দিলাম ময়নার জন্য, এই যে ফুটন্ত সাদা তেলটা। তো এইটা যখন আমার একটু সময় থাকে, একটু স্পেশাল স্পেশাল কিছু করার চেষ্টা করি, তখন আমি এইভাবে ফুটন্ত গরম তেলটা দেই। আর যখন হাতে খুব একটা সময় থাকে না তখন তো এটা করতেই পারি না, তবে ভগবানের ভোগ নিবেদনের জন্য অবশ্যই হাতে সময় নেই, কিন্তু মানে সব কাজগুলোই করা দরকার, কারণ ভগবানের সেবাতে তাড়াহুড়ো করে না করে যেমন সামর্থ্য তেমনই করব। একটু ভক্তিপরে সময় নিয়ে করলে আমার মনে হয় মনের দিক থেকেও যেমন ভালো লাগবে, সন্তুষ্ট হবে, এবং মানে মনটাও যেমন নিজের সন্তুষ্ট হবে ভগবানেরও মনটা হয়তো সন্তুষ্ট হবে। যদিও ভগবানের কোনো কথা আমরা জানি না, তবু আমাদের মানুষের মন গড়া যা কথা আর কি। ওদিকে আমি দুই ভাগে ময়দাটাকে ভাগ করে নিচ্ছি, কারণ ভোগের জন্য যেটুকু আমি লুচি করব সেটা হচ্ছে লবণ ছাড়াই করব। তোমরা তো সবাই জানো যে পায়েশ করি বা সুজি করি বা এই লুচি করি, এগুলো কিন্তু আন্না করে, জানি না কেন লবণটা দেওয়া হয় না, এর বিশেষ কোনো কারণ জানি না। আবার অন্যান্য ভোগ করলে যেমন শীতলমায়ের, সেখানে কিন্তু লবণ ব্যবহার করে, শীতলমা যেমন মাছ খায় আদা ব্যবহার করা হয়, রসুন পেঁয়াজ ব্যবহার করা হয় না। তবে এগুলো সত্যি আমি জানি না, এগুলো সব কিছু বড়দের বাড়ির লোকেদের কাছ থেকে দেখে শিখে আমার জানা। তো যদি আমার কোনো কিছু ভুল ত্রুটি হয় অবশ্যই তোমরা আমাকে বলবে, আমি সব জানি এমন কোনো কথা নয়, যতটুকু আমি জানি ততটুকুই আমি তোমাদের সামনে শেয়ার করছি এবং নিজেও করছি, আর যেগুলো আমি জানি না অবশ্যই তোমরা কিন্তু আমাকে বলে দিবে। তো তারপরে এখানে চলে এলাম সিংহাসনটাকে ভালো করে একটুখানি মুছে নিতে, আর প্রথমে আমি শুকনো কাপড় দিয়ে মুছেছি, তারপরে ভিজে কাপড় দিয়ে। তবে এই কাপড়টা তোমরা হয়তো ভাবে যে রান্নাঘরে ব্যবহার করার হয়তো কাপড়টা, না, তোমরা তো জানো যে কিছুদিন আগে আমি আমার একটা নাইটি কেটেছি, আমার পরা নাইটি, পুরনো ধোয়া নাইটি, তো সেটাই আমি মুছলাম, কারণ সেভাবে কোনো কাপড়ও কেনা হয়নি। ধীরে ধীরে চেষ্টা করব ঠাকুরের জন্য একটা ছোট্ট দেখে রুমাল কিনে নেব, সেটাই হচ্ছে ঠাকুর মুছামুছি, সিংহাসন মুছামুছি করব। এদিকে আমি একটুখানি ঘটিটাকে মাজার জন্য তেঁতুল নিয়ে নিয়েছি, আর সেই কাপড়টাতেই তেঁতুল দিয়ে ঘটিটাকে মাজছি। দেখো, আমরা কিন্তু জানি পেতলের যে কোনো জিনিস, মানে আগেকার দিনে যেমন ধরো আমার দিদাকে দেখতাম,
একটুখানি সরিষার তেল, তার সঙ্গে খড় বা নারকেলের চোবড়া দিয়ে, তখন তো আর পেতল মাজা বাসন যে সবার ঘরে সমর্থ থাকতো কিনা তা কিন্তু নয়। তো আমি মোটামুটি যতটুকু জানি বা যেটা দিয়ে করা হয় দেখেছি সেটা দিয়েই করার চেষ্টা করলাম। এদিকে ঠাকুরগুলো সব একটু খালি জল দিয়ে ধুয়ে দিলাম। আর এই যে ছোট্ট পঞ্চপল্লব আর ঘটিটা, এগুলো তো আমি কিনেছিলাম তোমরা দেখেছো রাশে। আর এই যে ঘটিটা দেখো কতটা পরিষ্কার, তবে এই ঘটিটাকে কিন্তু এমনই দেখতে। আর এই ধূপধানিটা তোমার দাদাভাই এরকমই করেছে, এর ভেতরে সমস্ত ধূপের ছিলকা ঢুকেছিল বলে। তো বন্ধুরা, এই যে বেরিয়ে গেছি, এবার মার্কেটে যাব। আর এই শাড়ির পিন আপটা কিছুতেই করতে পাচ্ছি না, মানে একদম যে সিম্পল সাদা মাঠের পিন আপ না, মানে এই শাড়ির একটা আলাদা রকমের পিন আপ আমি দেখেছিলাম ক্যাটলগে, মানে যেখান থেকে শাড়িটা কিনেছিলাম। তো সেই জন্য সেই পিন আপটা করার চেষ্টা করলাম অনেক কষ্ট করে। আর এই যে কেমন লাগছে আমাকে ঠাকুরের সিংহাসনের সাথে, পুজো পুজো ভাব লাগছে, যেন মনে হচ্ছে ঘরে একটা কিছু অনুষ্ঠান হবে, এরকমই আমার মনে হচ্ছে। তো চলো তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরায় দেখাই কেমন লাগছে। কিন্তু পায়ে আলতা নেই, এটা আনতে আমি একদম ভুলে গেছি, চলো ব্যাক ক্যামেরায় একটু দেখে নাও। এই যে আমার বর, আমার বর আছে সবসময় কালো টি শার্ট পরতে বেশি কমফোর্টেবল ফিল করে। প্রথমে চলে এসেছি তোমার দাদাভাইয়ের অফিসে একটুখানি, কারণ এখানটায় আগের দিনে একটু আমাদের হাতুড়ি লেগেছিলো, সেটা দিতে এসেছিলো। সেই সাথে আমাকে একটু অফিসে ঢুকালো, আর এই যে কোল্ড স্টোরে ঢুকিয়ে দিয়েছে, অবস্থা পুরো খারাপ, এত ধোঁয়া কিছুই দেখতে পাচ্ছি না, বরফের ধোঁয়া। তারপরে মার্কেটে চলে এসেছি, এই যে ঠাকুরের কিছু জিনিস লাগবে, সেই সাথে একটু ভাবছি রাধাকৃষ্ণ ঠাকুর বা লক্ষ্মীনারায়ণ ঠাকুর কিনবো, কারণ ওটাই আমার আনা হয়নি। আমি কত করে তোমার দাদাভাইকে বলেছিলাম যে বাড়ি থেকে এগুলো নিয়ে চলে আসি, ও বলছে না সবই সেখানে পাওয়া যায়। তো এখন মানে রাধাকৃষ্ণ ঠাকুরটা, মানে ঠাকুরের দাম দর করতে নেই, আমরা কোনো দামাদর করিনি, আমাদের পক্ষে সম্ভব হলো না এত টাকা দিয়ে কেনা, তাই কিনতে পারিনি, অনেক টাকা দাম পড়বে এটাতে। এটা তো অনেক বড়, এর থেকে অনেক ছোট্ট লক্ষ্মীনারায়ণ দেখেছিল, সেটারই দাম 800 টাকা পড়ে যাবে বলেছিল। তো সত্যি কথা বলতে আমরা দাম দর করতে চাইনি ভগবানের মানে জিনিসপত্র নিয়ে, তার জন্য আমরা নিলাম না। তারপরে এখানে একটুখানি ফল কিনে নিচ্ছি, তার সাথে একটুখানি গামলার ছোট্ট একটা ডিবা কিনেছি ঠাকুরের প্রসাদ দেওয়ার জন্য আর রাখার জন্য। আর এখন এই যে কলাটা কেনা হচ্ছে, পূজোর কলা কিনছি। তো ফাইনালি এই যে সমস্ত বাজার করে নিয়ে এলাম, চলো এতবেলা আর একটা একটা করে দেখানো করে নিই, যা নিয়েছি টুকটাক দেখেছি, দুধটা আর এখানে ফলটা নিয়েছিলাম হয়তো দেখাইনি তোমাদের। তো এগুলো এখন এখানে রেখে সুদা যায় চলো রান্নাঘরে, এখন লুচি পায়েসটা বানিয়ে তারপরে এসে ঠাকুর সিংহাসনে তুলব। তো বন্ধুরা, প্রথমেই বলে দেই আমি কিন্তু পায়েস খুব একটা ভালো বানাতে জানি না। আর পায়েসের চালটা মনে একটু আগে থেকেই ভিজে রাখা হয়, তারপরে হচ্ছে ঘি দিয়ে মাখে রাখে যতটা মনে হয়। আর সত্যি কথা বলতে রেসিপিও দেখিনি, আর এখন দেখার মতো আমার সময়ও নেই, তা সেই জন্য আমি পুরোপুরি আমার মতোই করছি। আর এই চালটা না ক্ষীরের চাল, পায়েসের নয়। তারপরে আমি চালটাকে একটু সেদ্ধ করে নিয়েছিলাম, ঘি দিয়ে মাখে রেখেছিলাম কিছুক্ষণ ধুয়ে, তারপরে সেদ্ধ করে নেওয়ার পর দুধটা দিয়ে দিয়েছি, বাকিটুকু দুধের মধ্যে সেদ্ধ হয়ে যাবে 500 দুধে আমার হাতে 1.5 মুঠো চাল। আর কিশমিশটা ছিল, কাজুটা ছিল না, আর একটুখানি এলাচ ভেজে গুঁড়ো করে দিয়েছি, আর একটুখানি চিনি দিয়েছি, মানে স্বাদ মতো যতটা মিষ্টি প্রয়োজন। আর সত্যি কথা বলতে তোমরা তো জানো যে আমি প্রত্যেকটা রান্নায় মানে একটুখানি চেখে করতে হয় আমাকে, কিন্তু ঠাকুরের জিনিস তো চেখে করা যাবে না, তাই প্রচণ্ড পরিমাণে কনফিউশানে আছি যে ঠিক হবে তো, ঠিক হবে তো। যাই হোক, ভগবানের জন্য যেটা করা হচ্ছে আশা করি ভালোই হবে। তো তারপরে এদিকে আমি লুচিগুলো যেটা মাখিয়ে রেখে গেছিলাম, ওদিকে সুজি পায়েসটা করতে করতে আমি লেচি কেটে রেডি করে নিয়েছিলাম, এই তো বেলাও হয়ে গেল, এখন ফটাফট করে ভেজে নিই। আর সত্যি কথা বলতে তোমরা তো জানো ঠাকুরের লুচিতে একটু সাদা হলে ভালো হয়, আমি যতই চেষ্টা করছি তবু হালকা পাতলা একটু লাল লাল হয়ে যাচ্ছে, যাই হোক কোনো অসুবিধা নেই। তবে প্রত্যেকটা লুচি কিন্তু আমার ফুলকো ফুলকো হয়েছে। তারপরে এদিকে আমি ফলটা কাটতে বসে গেছি, আর কি বলতো একা হাতে কিন্তু সবটাই সামলাতে হচ্ছে, তোমার দাদাভাই মানে কি বলবো মার্কেট থেকে এসে আবার শুয়ে পড়ছে, আসলে ও না ছুটির দিনে আর কিছু বুঝবে না, শুধু ঘুম। আর আমি খুব একটা কিছু বলিও না, কারণ ও তো প্রত্যেকটা দিন 10 ঘন্টা করে ডিউটি দেয়, তাই একটু দাঁড়িয়ে থেকে ডিউটিটা করতে হয়, যদি একটুখানি শুয়ে ওরও আরাম লাগে শান্তি পায়, তাই ওকে আমি আর খুব একটা বিরক্ত করলাম না। ওদিকে ঠাকুরের ফলটা কেটে
কেটে এদিকে চলে এলাম পায়েসটা মানে ঠাকুরকে যে দেবো সেটাকে সুন্দরভাবে সাজিয়ে নেওয়ার জন্য। দেখো আমি তো একটাই পাত্র কিনেছি গামলা, ওখানে ফল পায়েস তারপরে লুচি যদি দেই একদম অবস্থা খারাপ হয়ে যাবে, তাই ভাবলাম যে সুন্দরভাবে দেখতেও যেমন লাগবে এবং জিনিসটা শেপ থাকবে, তাই আমি এইভাবে একটা সুন্দর ছোট্ট পাত্রে কাঁচের তার মধ্যে রাখলাম। বেশ ভালো লাগছে না? ওপরে একটুখানি বেদানা ছড়িয়ে দিচ্ছি। আমার সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগছে, আজকে ঠাকুরের প্রসাদের যে ডালাটা করেছি খুব ভালো লাগছে। এখন প্রায় ঘড়িতে 12:30 মতো বেজে গেছে, একটু দেরি হচ্ছে কারণ নিজের হাতে সবটা করতে হচ্ছে আর তারপরে মার্কেটে যাওয়ার একটা ব্যাপার ছিল বলে, নাহলে যে সকাল থেকে উঠেছি আমি অ্যারেঞ্জমেন্ট করেই নিতাম, যদিও একা হাতে তবুও আমার করতে কোনো অসুবিধা নয়। আর এই যে ছোট্ট থালাটা কিনেছি ঠাকুরের জন্য, এখানে সমস্ত কিছু দিয়েছি, অল্প অল্প করে ঠাকুরের জন্য সাজিয়ে নিয়েছি। চলো এখন সামনে আসি। তো আমার ফাইনালি সব কিছু রেডি হয়ে গেছে, এখন তোমার দাদাভাই ঘুমাচ্ছে, কি বলি আর, বলছে রাতে ঠিক করে ঘুম হয়নি, অথচ কালকে যা রাত্রিবেলা শুয়েছে যা ঘুমিয়েছে পুরো সকালবেলা উঠেছে, আমি কোনো মানে সকালবেলাতেও ডাকিনি, যা কাজ বাজ করছি না। ঠিক আছে ঘুমাচ্ছে ঘুমাক, আজকে প্রথম দিনের পুজোতেও একটু সাথে থাকলে ভালো হতো। যাই হোক ঘুমটা আগে মানুষের, কারণ যেহেতু কাজটা করে অনেকটা ডিউটি টাইম মানে টাইম ধরে। তো চলো এবার আমি হচ্ছে সব কিছু রেডি করে দিয়েছি, ধূপও ধরিয়ে দিয়েছি, পুরো একটা পুজো পুজো ফিল হচ্ছে। এবার আমি সিংহাসনে মালাটা পরাবো, তারপরে শিব বাবাকে স্নান করাবো একটু মধু ঘি আর দুধ দিয়ে, ব্যাস তারপরে সিংহাসনে তুলে দেবো। আমি জানি আমি ভালো কিছু করে নিয়মনিষ্ঠা করে করতে জানি না বা পারবো না, আমি পুজো করতে ভালোবাসি, আমার মন থেকে ভক্তি বের করার চেষ্টা করি সব দিন, যে মানে একটা টাইমে যে সকাল 7টায় তো 7টায় করি তা নয়, যেদিনকে আমি আমার কাজ করে সামলে উঠতে পারি, শ্বশুর বাড়ি হোক বাবার বাড়ি হোক এবং এই যে আমার একটা ছোট্ট করে সংসার, তেমনই করব। তো চলো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্টসে জানাবে, যেন আমি সেটা ঠিক করে করতে পারি। তবে খারাপভাবে কমেন্টটা করবে না, কেউ ভালোভাবে বলবে, কারণ শিখার কখনো শেষ থাকে না, বলে না মার খাওয়ার বয়স নেই আর পড়াশোনার কখনো শেষ নেই। পড়াশোনা হচ্ছে আমাদের একটা শিক্ষা, কাজ বাজ পুজো সবই কিন্তু একটা শিক্ষা এগুলো। তো চলো তাহলে শুরু করি এখন। একাই করছিলাম, তারপরে হঠাৎ করে তোমার দাদাভাই ঘুম থেকে উঠে পড়লো, ওকে আমি ডেকেছিলাম, প্রথমে উঠতে চাইছিল না, তারপরে কি মনে হলো জানি না উঠে পড়লো, বেশ ভালোই লাগলো, নাহলে একটু মনটা খারাপ লাগছিল। সব কিছু কাজ গুছানোর পর এই যে ঠাকুরকে এখন স্নান করাতে বসলাম, বিশ্বাস করো মনের মধ্যে থেকে ভীষণ আনন্দ লাগছে, খুব একটা শান্তি ফিল লাগছে, আর কোনো কথা বলার ভাষা খুঁজে পাচ্ছি না। তোমরা আবার একটু মনোযোগ দিয়ে আমার ভিডিওটি দেখো এবং ভুল ত্রুটি হলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। शरण आए मांगे भक्त जनिए, शंभु शरण आए मांगे भक्त जनिए, कष्ट निवारो दया करो दर्शन शिव दे दो, हरने वाले भोले भक्तों के दुख हरने वाले, शुभ सबका प्रभु करने वाले, शुभ सबका प्रभु करने वाले, इनकी पीड़ा हरो इनको मुक्त करो कष्ट निवारो, আহ
সাজে উঠে সাজিয়ে ধর্ম বর্ণ কি বা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর সজন নব সাজে উঠে সাজিয়ে আকাশে নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে উৎসব উচ্ছ্বাসে উৎসব উচ্ছ্বাসে তাই তো সবারই আমন্ত্রণ, কিন্তু তো সবাই আসতে পারেনি, তাই তাদেরকে পৌঁছে দিতে হচ্ছে আজকের আনন্দের উৎসবের আমাদের যা আয়োজন হয়েছিল, যা প্রসাদ করেছিলাম সেইগুলো পাঠানো হবে। তো এটা পাঠানো হচ্ছে আমাদের কোম্পানির রুমে যে আছে যারা, তাদের জন্য। তারা আছে চারজন, তো মোটামুটি তাদেরকে একটা ভাগ করে যতটা দেওয়া সম্ভব, আমরা মোটামুটি দুই বেলার জন্য রান্না করে নিয়েছি, তো সেই মতো করে তাদেরকে একটু করে প্রসাদ পাঠিয়ে দিচ্ছি। আর এখানটায় এই যে আলুর দম আর যে লুচিটা একটু বেশি করে যেটা দিলাম, ওটা হচ্ছে আমরা খাওয়ার জন্য করেছিলাম বলে একটু ওদেরকে পাঠাচ্ছি। আর প্রসাদ হিসাবে যেটা, সেটা হচ্ছে এই যে পায়েসটা পাঠাচ্ছি, যেটা আগে থেকে তোলা ছিল সেটা, আর তার সাথে তো অবশ্যই যেটা ঠাকুরকে ভোগ দিয়েছি সেটা তো অবশ্যই দিতেই হবে, তো সেই জন্য আগে একটুখানি প্রসাদ দিয়ে দিলাম। এইবার ঠাকুরের ভোগ থেকে পায়েসটা তুলে অল্প একটু করে দিয়ে দিচ্ছি, আর এরপরে একটা তুলসী পাতা দিয়ে দিলাম, তারপরে এবার ফল প্রসাদটা দিয়ে দিচ্ছি। তো এখানে যে লুচিগুলো দেওয়া হয়েছে, এটা হচ্ছে আন্না লুচি, এটা ভোগ দিয়েছিলাম, তো এই লুচিগুলো একটা করে দিয়ে দেবো। তারা চারজন আছে, চারটে দিয়ে দেবো। আর আমরাও কিন্তু পুজোর পরে, আমি তো সকাল থেকে কিছু খেয়েছিলাম না, তার জন্য তোমার দাদাভাই বলছিল কিছু একটা খেয়ে নিতে, তো সেই জন্য আমি একটুখানি ফল খেয়েছি আর একটাখানি লুচি খেয়েছি, আর তোমার দাদাভাইকে একটুখানি ওইখান থেকে গামলা থেকে পায়েস নিয়ে, মানে ডেচকি থেকে দিয়ে খাইয়েছি। মানে আমাদের প্রসাদ কিন্তু খাওয়া হয়ে গেছে, তারপরে ওদেরকে পাঠানোর জন্য আমি রেডি করে দিলাম। তো কী বলো তো, এখানটায় তো আর সেই বাড়ি বাড়ি সবাইকে গিয়ে দিতে পারবো না, তাই যাকে তাকে যাত্রা বাড়িতে গিয়ে বলতেও পারবো না, তাই আমাদের চেনা পরিচয় যারা আছে তাদের জন্য অল্প একটু করে পাঠিয়ে দিলাম, নাহলে এতটা প্রসাদ করতামও না, আরও কম করতাম। দেখতে দেখতে আজকে কীভাবে যে দিনটা পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। আজকে ঠাকুরকে ধূপটা ওকেই দেখিয়ে দিতে বললাম, ও স্নান করেই বেরালো বলে। যাই হোক বন্ধুরা, সব মিলে তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকো। সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আজকের মতো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।